আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে এই ঈদুল আজহাতে টানা 19 দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। কিছু মন্দ্র বিস্তারিত সংবাদ জেনে নিই। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে 28 জুন থেকে 16 জুলাই পর্যন্ত মোট 19 দিন প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে 2022 খ্রিস্টাব্দের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি 16 থেকে 23 মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদনের ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি 16 থেকে 23 মের পরিবর্তে 28 জুন থেকে 5 জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো। এমত অবস্থায় আগামী 28 জুন থেকে 5 জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও 6 থেকে 16 জুলাই পর্যন্ত ঈদুল আজহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধুরা, অবশেষে প্রাথমিক বিদ্যালয় টানা 19 দিন বন্ধ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।